ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে একটা লগ ইন পেজ থাকবে। ইউজার তো এই কাজটা আমরা কিভাবে ফাইলের মাধ্যমে করি, এটা আমি এখানে এখন করে দিলাম, তোমাদের ফাইলটা শেয়ার করে দিলাম, মনে করে তোমরা তোমাদের নিজ নিজ প্রজেক্টে এই জিনিসটা অ্যাড করে নিলা, জি স্যার, ঠিক আছে না? জি স্যার। এমনি আচ্ছা, পিসি কি ইউজ করতে পারবে না সরাসরি আমারটা দেখলে হচ্ছে? আমি আপনারা দেখতেছি তাতেই হবে, আর আপনাদের তো রেকর্ডিং চলতেছে স্যার, তা রেকর্ডিংটি শেয়ার করলে তো হয়। আচ্ছা হ্যাঁ, ওইটা শেয়ার করে দিলে হচ্ছে, তাহলে আমি ওইটা তোমাদের শেয়ার করে দেবো। আচ্ছা স্যার। আচ্ছা তোমাদের আজকে কোনো আর ক্লাস আছে? না স্যার, আজকে আর কোনো ক্লাস নাই। আচ্ছা ভালো, আজকে আর কোনো ক্লাস নেই। হ্যাঁ, এখন তোমরা আমাকে বলো, মাইক্রোফোনে তো মোটামুটি কানেক্টেড আছে মোটামুটি সবাই নাকি? সবাই শুনতে পাইতেছে? আচ্ছা শুনতে পারতেছে। তো সেটা হলো যে মনে করো আমি যদি একটা লগ ইন পেজ তৈরি করতে হয় তাহলে আমার কি লাগবে, মানে শুরুতে আমার মনে করো যে লগ ইনে কি থাকে তোমার, হলো একটা ইউজার আইডি থাকে আর মনে করো পাসওয়ার্ডটা থাকে, এই দুইটা ভ্যালু তো তার থাকে থাকে না? তো আমাদের ফাইলের এর আগে ল্যাবের যে কাজগুলো করছিলাম, ফাইল থেকে ডাটাটা নিয়ে ওইগুলো কাজ করা, তো আচ্ছা আমি তোমাদের ফাইল ছাড়া একটা কাজ করে দেখাই, ঠিক আছে? এটা হলো এখানে যেটা করলাম আর কি, দেখো আমার কথা কি শোনা যায়? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা বিষয় হলো যে আমি মনে করি যে সাইদুলের স্পিকার মাউথ স্পিকার অফ করতে গেল, মানে শব্দ আসে। আচ্ছা ঠিক আছে, এখন বিষয় হলো যে আমাদের কাছে আমাদের একটা লগইন করতে হলে আমরা ইউজার আইডি দেবো আর পাসওয়ার্ড দিব, ঠিক আছে? তো আমি মনে করি যে ফাইল থেকে কাজটা করলাম না, আমি আমার আইডি আর পাসওয়ার্ড বাই ডিফল্ট একটা সেট করে রাখলাম, এরপর হলো আমি একটা টেম্পোরারি আইডি আর টেম্পোরারি পাসওয়ার্ড নিব, নিয়ে এটা কন্ডিশনালি চেক করব যে এটা ঠিক আছে কিনা। এখন এখানে যে আমরা গেট লাইনটা ইউজ করছি না, এটা কি তোমরা আগে কখনো ইউজ করছো, গেট লাইন ইউজ করছো?
গিটল্যাং হ্যাঁ মানে সিন দিয়ে আমরা যে কাজটা করতাম না মানে ইন্টিজার টাইপ অফ ফ্লোটিং টাইপ ভ্যালু নিতাম তো স্ট্রিং টাইপ ভ্যালু নিতে হলে আমাদের গিটল্যাং ইউজ করতে হয় তো এখানে সিন ই অপারেটর দিয়ে মানে এটা একটা ফাংশন যেটা দিয়ে আমি টেম্পোরারি টাইপ আইডিটা আমি ভ্যালুটা নিব স্যার তানিয়ার কেউ বোধহয় ভাষায় আছে এবং তার পাশে শব্দ হইতে আছে এই তানিয়ার ভাষায় শব্দ হইতে আছে আচ্ছা ঠিক আছে জি স্যার জি স্যার এখন ঠিক আছে এবার বিষয় হলো যে তোমাদের আমি গেটলাইনের মাধ্যমে আমার স্ট্রিং টাইপ ভ্যালু যদি নিতে হয় তাহলে আমি গেটলাইন নিব আচ্ছা এখানে তোমাদের দেখে যে আমি যদি গেটলাইন না নিয়ে সিন নিতাম তাহলে কি হতো দেখছো শুধুমাত্র ফার্স্ট অংশটা নিছে মানে মাঝখানে যখন আমি স্পেস দেবো তো ওই অংশটা সে নিবে না কিন্তু আমি যদি এটা গেট লাইন ইউজ করি তাহলে সে পুরোটাই নিবে আশা করা যায় নিছে না তো স্ট্রিং টাইপের কাজের জন্য আমরা গেট লাইন ইউজ করে থাকি যেখানে আমরা সিন অপারেটরটা ইউজ করব না অপারেটর ইউজ না করে শুধুমাত্র সিন যে মেথডটা এটা ইউজ করে আমাদের স্ট্রিং টাইপ ভ্যালু নিব আচ্ছা তো আমরা বাকি কাজটা করে নিই ধরো আচ্ছা এখন বলো যে এটা হলো তোমাদের একটা সিম্পল কন্ডিশন আর কি সেটা যে আমাদের কাছে ইউজার আইডি একটা মানে ইনপুট নিচ্ছে যেখানে হলো তোমার টেম্পোরারি আইডি নেবে মানে ইউজার আইডি নেবে আর পাসওয়ার্ড নেবে এখন আমার প্রিভিয়াস যে অ্যাকচুয়াল আইডি আর পাসওয়ার্ড এটার সাথে কম্পেয়ার করতে হলে কি করতে হবে জাস্ট ইফ এলস এর কন্ডিশনটা মিলাইতে হবে এরকমই তো হ্যাঁ তো এইটার ক্ষেত্রে মধ্যে হলো আমি এটাই করব আচ্ছা জাহিদ কই জাহিদ কি বলে কম্পেয়ার করতে হবে কিন্তু স্ট্রিং কি আমরা ওইভাবে ইকুয়াল দিয়ে কম্পেয়ার করতে পারবো কি মনে হয় আমার মেবি নেট সমস্যা তাও বলা আছে
যখন স্ক্রিনে কোনো কিছু রান টান করতে গেলে ওই সময় একটু মানে ক্লিয়ার দেখায় না, এছাড়া ঠিক থাকে। আচ্ছা আচ্ছা, এখন যেটা হলো আর কি, আমরা একটু টেস্ট করে দেখি। আচ্ছা, লগ ইন সাকসেসফুল হয়েছে আর কি। হ্যাঁ, তার একটা কন্ডিশন দেওয়া হয় নাই।
আচ্ছা, এতটুক কাজ তো আমাদের মনে করো যে বেসিক ভাবেই করতাম আগে পরে নাকি? জি স্যার। তো এখন আমাদের কাজটা হবে যে এটা যে এই আমাদের যে ইউজার আইডি আর পাসওয়ার্ড এটা উপরে, এটা আমরা জাস্ট ফাইল থেকে নিব। ফাইল থেকে নিলে কি হবে যে আমাদের ইউজার আইডি ফাইলের মধ্যে আমরা আপডেট করতে পারবো বা এডিট করতে পারবো, ওইখান থেকে আমি লগ ইনটা করবো, ঠিক আছে না? তো ফাইল থেকে আমরা কিভাবে করবো এটা খেয়াল আছে কিছু? না স্যার। রাফি নাকি সব গোলা গোলা দেখে, তার জন্য সে খুব কমপ্লেন করতেছে। গোলা গোলা দেখবে না স্যার, স্ক্রিন গোলাটে, স্ক্রিন গোলাটে না। মোবাইলে নেট ইউজ করতেছে না স্যার? আমি পিসি তে ইউজ করতেছি। আচ্ছা, সিম কোম্পানি থেকে ব্রডব্যান্ড নেই? জি স্যার, আমি মডেম ইউজ করতেছি। ও আচ্ছা, মডেম এর জন্যই হলো কেন? এই জন্য, এর জন্য সমস্যা। ওর থেকে সিম ইউজ করলে ভালো। হটস্পট কানেক্ট দে, তাইলেই হইবে। স্যার আগের ক্লাসটা একদম ক্লিয়ার ছিল, কিন্তু এইটা তো এরকম হচ্ছে কেন? তোমরা কি সব বরিশালে আসছো না গ্রামে চলে আসছো? আর আমি ঢাকার। সবাই গ্রামে চলে আসছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাকি স্যার চলে আসছে স্যার। মালয়েশিয়া? হ্যাঁ স্যার, ভিপিএন দিয়ে। ও আচ্ছা, ভালো তো। আচ্ছা, বাকি যারা যে মুট আছে আর কি, এরা কি আছে এলাকায় নাকি না শুধু লাইনে আছে স্যার? কে কে স্যার? এরা মনে হয় ঘুমাইছে স্যার সবাই। না না, ঘুমায় নাই, আছে। আফসানা মিম, তারপর লিমন মন্ডল। আচ্ছা আচ্ছা, ভালো। সানিয়া ফ্রোজ? না স্যার, ওরা সবাই আছে যারা এখানে আছে, সবাই আছে। আচ্ছা আচ্ছা, জাহিদুল ইসলামের কি অবস্থা? জি স্যার ভালো। ভালো, বাসায় বাড়িতে বাড়ি না স্যার? ওদের বাসায় হাঁস মুরগিতে ডাকে, তো তার জন্য মিউট করে রাখছি। ও ভালো তো। আমার বাসায় নাই। আচ্ছা, খেয়াল আছে নাকি যে আমার বাসায় কোনো হাঁস মুরগি নাই, অনেক বান্দর আছে। গরু আছে? গরু বানর রানী মিম? গরু নাই, অনেক বান্দর আছে, প্রচুর বানর। বান্দর না, বানর ধরে ইউজিবিতে নিয়ে আসবো। ওই বানরই বান্দর। বানর রানী মিম? বুঝতে পারছো, অনেক ধন্যবাদ। আমি শুধু শহরে, আর মানে বাকি সবাই বাসায় স্যার। সবাই তার নিজের বাসায় চলে গেছে, যার বাসা যেখানে, গ্রামে হোক শহরে হোক। আচ্ছা আচ্ছা, ভার্সিটির দিকে তো মনে হয় যাওয়া হয় না? আচ্ছা বাঁধন,
তুমি বলতে পারবে যে ওই যে মানে ফাইল থেকে যখন আমি ডাটাটা নিব এটার ক্ষেত্রে ইফ স্ট্রিম ইউজ করে না অফ স্ট্রিম ইউজ করে খেয়াল আছে কিছু ফাইল থেকে বলে স্যার অফ স্ট্রিম ইউজ করে না ফাইল থেকে যখন নেয় হ্যাঁ ফাইল আউটপুট যেটা হ্যাঁ আউট করলে ইনকোড তো হলো অন স্ট্রিম এখানে আমরা প্রথম দুইটা লাইনে দুইটা ভ্যালু দিলাম আর কি, এটা হলো আমার ইউজার আইডি, এটা হলো আমার পাসওয়ার্ড, ঠিক আছে? দেখা যাচ্ছে কিছু না ঝাপসা ঝাপসা? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা জি স্যার পুরো ফকফক ক্লিয়ার, ফকফক ক্লিয়ার স্যার, আমি ঝাপসা দেখতেছি স্যার, আমার মনে হচ্ছে স্যার একটু ক্লিয়ার আসে আবার ঝাপসা আসে। আচ্ছা সমস্যা নাই, তো এইটা তোমাদের পাঠিয়ে দেব না, ভিডিও পাঠায় লাভ নেই, তোমরা এসে কোডই পাঠায় দিব না, তোমরা কোডই দেখো। আচ্ছা তো তাহলে আমার জন্য খুব ভালো স্যার, ভিডিও হ্যাঁ হ্যাঁ স্যার স্ক্রিন রেকর্ডার পাঠাইলে অনেক ভালো হবে স্যার। আচ্ছা তাহলে ওইটাও পাঠায় দিব না, সমস্যা নাই, আপনি কোডও পাঠিয়ে দিন স্যার। হ্যাঁ কোড তো দিবই, মানে এই কোডটাই তোমাদের প্রজেক্টে অ্যাড করতে হবে। তোমাদের প্রজেক্ট কি সিলেক্ট হয়েছে কারো? টিম সিলেক্ট হয়েছে, প্রজেক্ট সিলেক্ট হয়নি। আর কবে করবা স্যার? করোনা যাক স্যার। না না করোনা বাইসা থাকি না মরে থাকি, কি জন্য এত প্রজেক্ট করবা? সেই জন্যই তো এত প্রজেক্ট করে কি হবে, মরি আর বাঁচি স্যার। একদিন তো মরে, একদিন তো মরেই যাব। আচ্ছা তাহলে এখানে আমরা দুইভাবেই দিতে পারি, এইভাবেও রাখতে পারি বা এইভাবে স্পেস দিয়ে এখানেও রাখতে পারি, ঠিক আছে? কিন্তু আমরা আপাতত এখানে দিব আর কি, নিচেই রাখি, এটা সুবিধা হবে না তোমাদের। আচ্ছা এটার ক্ষেত্রে তোমরা হলো ইনপুট ফাইলটা আমরা বাদ রাখি, এটা এখন তো আপাতত দরকার হচ্ছে না। ইনপুট ফাইলটা আমরা রাখবো যে আমরা যদি ইউজার আইডি আর পাসওয়ার্ডটা যদি এডিট করতে চাই বা আপডেট করতে চাই বা ইনসার্ট করতে চাই সেই ক্ষেত্রে আমাদের ইনপুট ফাইলটা লাগবে। কিন্তু আপাতত আমরা দেখবো যে ফাইল থেকে শুধুমাত্র ভ্যালুটা কিভাবে নিচ্ছে, ঠিক আছে না?
ইশুর ক্ষেত্রে সিনট্যাক্স কি ছিল খেয়াল আছে কারো? মাদন আচ্ছা এটা ইফ স্ট্রিমই হবে বুঝছো, এখন আমাকে বলো যে কি সমস্যা তোমাদের আছে, কোন জিনিসটা তোমরা বুঝো না, 11টা তো বেজে গেছে। মোটামুটি বুঝছো, আমি তো বুঝাই নাই তোমাকে, তোমরা কি বুঝছো? এদের অভ্যাসই স্যার, কোড দেখলে সব বুঝতে পারে স্যার, কোড দেখলে বুঝতে পারে। বাহ, কালকে রাত্রে আমি 6:30 সময় ঘুমাইছি। কালকে রাতে কয়টায়? 6:30 ঘুমাইছি। মানে সন্ধ্যা 6:30? না স্যার, রাত 6:30। রাত তো 6:30, সকাল 6:30 তোমার লগ ইন হচ্ছে না আরকি, পাসওয়ার্ড অথবা ইউজার আইডি অর পাসওয়ার্ড ইজ নট কারেক্ট। হ্যাঁ, যদি আমার এরকম করতে হয় যে সে বুঝবে যে আমার শুধু আইডি ইনকারেক্ট হয়েছে না শুধু পাসওয়ার্ড ইনকারেক্ট হয়েছে, এই কন্ডিশনটা করা যাবে না? আপনি যখন নেন তখনই স্যার, আমার সমস্যা নেই, আমি তো ফ্রি আছি এই এরকম সকালে। আমরা সারাদিন ঘরে থাকি স্যার। শোনা তোমাদের ভালো কথা বলি, যে এখন যদি আমার দিয়ে করাই নাও আমি কোড টোড করে দিতে পারবো, মানে তোমাদের প্রজেক্ট অনুযায়ী তোমরা যদি প্রবলেম দাও
তো ওই প্রবলেম গুলো আমি সলভ করে দিব, তো তোমাদের জন্যই সুবিধা হবে। আমি কয়দিন গুতাই স্যার অ্যান্ড্রয়েড নিয়ে, আবার কয়দিন গুতাই স্যার C++ নিয়ে, দুইটা স্যার সমস্যা নেই, এখনো সময় আছে। সেকেন্ড ইয়ারে তো, মানে কোন সেমিস্টার স্যার? ফোর্থ সেমিস্টার। ফোর্থ সেমিস্টার একদম সিক্স সেমিস্টার পর্যন্ত এগুলো চালিয়ে যাও, সমস্যা নাই। একদম মনে করো যে সেভেন সেমিস্টার থেকে যে কোনো একদিকে ই করো, যে কোন দিকে যাবো এই প্লেস করবা না C++ করবো? না না না, সব কিছু দেখতে থাকো, পাইথন দেখো, C++ দেখো, জাভা দেখো, সব দেখো। আর আমি গতকাল থেকে সি শেখা শুরু করছি। আচ্ছা ভালো তো। শোনো, মানে সহজ কথা কি, মানে কিছু মনে করো না, মানে যত ভালো করে করানো হোক বা আমি যত ভালো করে করাই, দিন শেষে দেখা গেলো ক্লাসে চার পাঁচ জনই থাকবে যারা সি বা C++ পারবে, মানে এটা সত্যি কথা। জি স্যার, জি স্যার। আচ্ছা এখন আর তাও, হ্যাঁ তারপর আর কি চেষ্টা তো করতে হবে আর কি আমাদের, বুঝলেন? ওটা চেষ্টা করতে হবে স্যার, তাছাড়া কই পাবো? আচ্ছা আমি যারা ব্রডব্যান্ড ইউজ করে তারা তাদের খুব শান্তি, কিন্তু তুমি ব্রডব্যান্ড ইউজ করো না স্যার? আমি তো করি কিন্তু এটা করে ব্রডব্যান্ড স্যার বরিশালে স্যার, কিন্তু স্যার এখন তো এখানে তো ওয়াইফাই নাই স্যার। আচ্ছা আচ্ছা, নেট কিনে নিবি? ঠিক আছে তাহলে, তোমরা বরিশাল থেকে গেছো তো 100 টাকায় 2G পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, 100 টাকায়। জি স্যার বলেন স্যার। ওই তোমরা তাহলে মানে এগুলো তো দেখবে না নয় বাসায়, মুখস্থ কথা, তারপরে যদি একান্ত সময় টাইম পাও একটু দেখো, বাসায় তো এমনি ফ্রি থাকো। আর প্রজেক্টটা একটু সিলেক্ট করো আর কি, তোমরা সবাইকে একটা প্রজেক্ট সিলেক্ট করতে বলো, তাহলে তোমাদের প্রবলেমটা মনে করো যে আমিও আগে দিতে পারলাম, তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে না? আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার, প্রজেক্ট কি C++ বেসড হতে হবে? জাভা বা অ্যান্ড্রয়েড এর সমস্যা আছে? মানে সুবিধা কি আসলে মনে করো যে তোমাদের পরের সেমিস্টারে যে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস আছে, এই একই কোর্স ওখানে জাভাতে শেখানো হবে, তো ওইখানে তোমার যখন ই দেখা হবে মনে করো, এখান থেকে তুমি যদি এটা মোটামুটি বেসিক জেনে গেলা, তো পরে তোমার ওগুলো করতে আরো সুবিধা হবে, করলে সমস্যা নাই। কিন্তু মনে করো যে সবার একসাথে একই তালে চললে, মনে করো তুমি তো একটা গ্রুপ নিয়ে চলবা, তো সেই গ্রুপে দেখা গেলো তুমি বুঝতেছো বাকিরা বুঝতেছে না, সেই ক্ষেত্রে একটা সমস্যা, যদি বাকি তিনজনও বোঝে তাহলে সমস্যা নাই স্যার। সেই হিসেবে গ্রুপ স্যার দুইটাই, কিন্তু দুইটা গ্রুপের কাজ করব দুইজন হিসেবে, যেমন জাহিদ ভাই জাহিদ ভাই গ্রুপে কাজ করবে আর আমি আমার গ্রুপে কাজ করব, তো দুইজন স্যার অ্যাটাচ হয়ে দুইটা প্রজেক্ট করতেছি, মানে দুইটা দুইটা মানে দুইটা গ্রুপ এক হইয়া একটা গ্রুপ হয়ে দুইটা প্রজেক্ট করতেছি, এই হলো মেইন কথা। এই জন্য আমি চিন্তা করছিলাম যদি আমি অ্যান্ড্রয়েড এর দিকে শিফট করতাম আর জাহিদ ভাই যদি C++ এর দিকে শিফট করতাম, সেটা করতে পারো, কোনো সমস্যা নাই। বাকি তোমার গ্রুপমেটদের বুঝতে হবে, এটা হলো সহজ কথা, মানে তাদের গ্রুপমেটদের বুঝানোটাই তো স্যার বড় কষ্ট। যদি আমি খালি গ্রুপমেটদের যে আমি জাভা দিয়ে কোড করতে যেতে তো মারবে আমারে স্যার, এই জন্য আর কি, মানে ঠিক আছে তাহলে তুমি ভালো থাকো আর কি, আর সামনে মোটামুটি আরো বেশি স্টুডেন্ট আসার চেষ্টা করো, যদি আর স্যার আপনিও ভালো থাকেন, সেফ থাকেন স্যার, বাসা থেকে বের হবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার। ক্লাস শেষ হয়ে শেষ টাইমে সাদিয়া এসে ঢোকে, এগুলো কথা অনেকবারই ঢুকছে, আবার বের হয়ে গেছে। এখান থেকে দরকার নেই, এখান থেকে সবাই পাবে না। আচ্ছা ঠিক আছে।